আশা করি তোমরা সুস্থ আছো এবং বর্তমানে এই পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মোতাবেক বাড়তি সতর্কতা অবলম্বন করে তোমাদের দৈনন্দিন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছো। আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষ মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি ক্লাসের জন্য তোমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছি। আমি অলরেডি আমার আলোচ্য বিষয় উপস্থাপন করেছি। আলোচ্য বিষয় হচ্ছে অপ্রফেশনমূলক অভিজ্ঞান। বেশ কিছু অপ্রফেশনমূলক অভিজ্ঞতা আছে। আমি গত ক্লাসে সাক্ষাৎকার নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা অপ্রফেশনমূলক অভিজ্ঞতা, পরিস্থিতিমূলক অভিজ্ঞতা এবং ব্যক্তিত্ব প্রশ্নমূলক, অর্থাৎ অপ্রফেশনমূলক অভিজ্ঞতা হিসেবে আজকে আমি আলোচনা করব পরিস্থিতিমূলক অভিজ্ঞতা এবং ব্যক্তিত্ব প্রশ্নমালা। ব্যক্তিত্ব নির্ধারণের ক্ষেত্রে মনোবিজ্ঞানীরা অনেক সময় আদর্শ পরিস্থিতিমূলক অভিজ্ঞতা সৃষ্টি করেন। এটি প্রকৃতপক্ষে বাস্তব পরিস্থিতির একটি প্রতিবিম্ব মাত্র। ব্যক্তিকে বিশেষ পরিস্থিতিতে ফেলে অভিজ্ঞ সেখানে তার কার্যকলাপ, প্রতিক্রিয়া ধারণ এসব পরীক্ষা করে থাকে। কাজের মাধ্যমে মানুষের ব্যক্তিত্ব প্রকাশ পায়। বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন ব্যক্তি কিরূপ আচরণ করে তা দেখে তার ব্যক্তিত্ব নির্ণয় করা যায়। এসব অভিজ্ঞতার সাহায্যে চুরি, বঞ্চনা, মিথ্যা বলা ইত্যাদি আচরণের পরিমাপ করা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকায় সমর কৌশল সংক্রান্ত কাজে উপযুক্ত লোক নিয়োগের জন্য এ ধরনের অভিজ্ঞতা ব্যবহৃত হয়েছিল। ওএসএস এ নিযুক্ত কর্মীরা গোয়েন্দা হিসেবে কাজ করত অথবা শত্রু সৈন্যদের মধ্যে অন্তর্ঘাতমূলক কাজ করত। সুতরাং পরিস্থিতিমূলক অভিজ্ঞতার উদ্দেশ্য ছিল ওইসব কাজে বিভিন্ন প্রার্থী কতটুকু সাফল্য লাভ করবে তার ভবিষ্যৎবাণী করা। আমি যদি কোনো ব্যক্তির নেতৃত্বের যোগ্যতা যাচাই করতে চাই তাহলে কি করব? ওই ব্যক্তিকে কোনো সমস্যার জড়িত এলাকায় নিয়ে পরিবেশক তার কার্যকরী দূর থেকে পর্যবেক্ষণ করবে। যদি সে ওই এলাকার সমস্যাগুলি সমাধান দিতে পারে তবে ধরা হবে ব্যক্তির নেতৃত্বে গুণাবলী আছে, তার মধ্যে নেতৃত্বে গুণাবলী বর্তমান। এবার এভাবে আমরা তার নেতৃত্বে যোগ্যতা যাচাই করতে পারি। সততা যাচাইয়ের একটি উদাহরণ দেওয়া যাক। একটি বালককে একটি নির্বিলি কক্ষে এনে তাকে থলিভর্তি টাকা দিয়ে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকার নোট আলাদাভাবে সাজিয়ে রাখতে বলা হলো। পরীক্ষক আগে থেকে মোট নোটের সংখ্যা গণনা করে রেখেছিলেন। অনেকগুলো টাকার নোট দেখে বালকটি দুই একটি নোট গোপন করতে পারে, আর তা যদি করে তবে বালকটি অসৎ ও লোভী মনোবৃত্তির পরিচয় পাওয়া যাবে। তাহলে আমরা বুঝতে পারছি যে কাউকে কোনো পরিস্থিতির মুখোমুখি করে কাউকে কোনো পরিস্থিতি ফেলে সে পরিস্থিতিকে সে কীভাবে ট্যাকেল করছে, সে পরিস্থিতির সাথে কীরকম আচরণ করছে এদিকে আমরা সে ব্যক্তিত্বের মূল্যায়ন করতে পারি। এভাবে আমরা আরো অনেক বিষয় পরিস্থিতির সৃষ্টি করে কারো ব্যক্তিত্বের মূল্যায়ন বা পরিমাপ করতে পারি। আমি আগে বলেছি আলোচ্য বিষয় অপ্রফেশনমূলক অভিজ্ঞতা।
অফরকমূলক অভিজ্ঞতা হিসেবে আমি পরিস্থিতিমূলক অভিজ্ঞতা এবং ব্যক্তিত্ব প্রশ্নমালা এই দুটি বিষয় আজকে আলোচনা করছি। এই গেল পরিস্থিতিমূলক অভিজ্ঞতা। পরের অপরোক্ষমূলক অভিজ্ঞতাটি হচ্ছে ব্যক্তিত্ব প্রশ্নমালা। ব্যক্তিদের বৈশিষ্ট্য পরিমাপের জন্য প্রশ্নমালা পদ্ধতি সমূহ বেশ কার্যকরী। ব্যক্তিত্ব অভিজ্ঞতা বলতে প্রধানত প্রশ্ন তালিকাকে বোঝায়। এক্ষেত্রে যার ব্যক্তিত্ব পরিমাপ করা হবে সে হ্যাঁ না সত্য মিথ্যা ইত্যাদি সাহায্যে উত্তর দিয়ে থাকে। এই ধরনের একটি অভিজ্ঞতা হচ্ছে বিনষ্টা বহুমুখী ব্যক্তিত্ব অভিজ্ঞতা। এটিকে সংক্ষেপে MMPI বলা হয়। মিনেসোটা মাল্টিফেজিক পার্সোনালিটি ইনভেন্টরি, মিনেসোটা বহুমুখী ব্যক্তিত্ব অভিজ্ঞতা, এটির সংক্ষিপ্ত রূপ বা সংক্ষিপ্ত নাম হচ্ছে MMPI। ব্যক্তিত্ব পরিমাপের অভিজ্ঞতা সমূহের মধ্যে এটা একটি বহুল পরিচিত অভিজ্ঞতা। সংক্ষেপে এটিকে MMPI বলা হয়। এতে মোট 550টি বাক্য বা আইটেম থাকে। অভিজ্ঞতাটি বাক্যগুলো সত্য মিথ্যা এবং বলতে পারে না, এ তিন শ্রেণীতে ভাগ করে থাকে। উক্ত অভিজ্ঞতায় মোট 13টি স্কেল রয়েছে। 9টি স্কেলে ব্যক্তির বিভিন্ন অস্বাভাবিক বৈশিষ্ট্য পরিমাপ করা হয় এবং বাকি 4টি স্কেলে ব্যক্তির সততা ও অভিজ্ঞতার নির্ভরযোগ্যতা পরিমাপ করা হয়। এবার MMPI তে ব্যবহৃত কয়েকটি প্রশ্নের নমুনা উল্লেখ করছি। আমার কোনো হারিয়ে যাওয়ার ভয়ে আমি ভীত হই। আমার কার্য প্রণালীকে অন্যান্য ভুল ব্যাখ্যা দিতে তৎপর। আমি কিছু গুরুত্বপূর্ণ লোককে জানতে পছন্দ করি কারণ এতে আমি নিজেকে গুরুত্বপূর্ণ বলে ভাবি। আমি নিয়মিত মূত্রত্যাগ করি। আমি যখন ঘুমাই তখন আমি কোনো খারাপ স্বপ্ন দেখি না। আমার দেহ কখনো একটি অশুভ শক্তি দ্বারা বাধাগ্রস্ত হয়। জনসমক্ষে আমি মাঝে মাঝে দেখি লোকজন আমাকে কেন্দ্র করে কানাঘুষা করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজকের আমার ব্যক্তিত্বের মূল্যায়ন বা পরিমাপের যে অপ্রক্ষেপণমূলক অভিজ্ঞতা আমার আলোচনা এখানে শেষ করছি। আমি বরাবরই যে কথাটি বলে থাকি যে আলোচনার পাশাপাশি তোমাদের কালেকশন যে বইগুলো আছে সেগুলো দেখতে হবে, তাহলে এই আলোচনাটা ফলপ্রসূ হবে। এবং আমাদের অনলাইনে যে ক্লাস তোমাদের সাথে যুক্ত হচ্ছে এই সার্থকতা বিরাজ করবে। তা আশা করি তোমরা এই আলোচনার পাশাপাশি নিয়মিত তোমাদের কালেকশনের যে টেক্সট যে বইগুলো আছে সেগুলো দেখবে। আবারও তোমাদের সুস্থতা কামনা করছি। তোমাদের অসংখ্য ধন্যবাদ।